গাজী টায়ার্সে আগুনের ঘটনায় স্বজনদের দাবির ভিত্তিতে নিখোঁজের তালিকা করছে ফায়ার সার্ভিস এখনও পর্যন্ত একশো সাতাশি জনের নাম লিখিয়েছে স্বজনরা রোববার রাত সাড়ে দশটার দিকে লাগা আগুনে এখনও দাউদাউ করে পড়ছে কারখানাটি জানা যায় ঢাকা ফুলবাড়িয়া ফায়ার স্টেশন ড্যামরা কাজপুর আদমজি পিজেট ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে যোগ দেয় বারোটি ইউনিট এছাড়া ভবনটির ভেতরে তিনশো থেকে চারশোর মতো লোক আটকা পড়ে আছেন বলে স্থানীয় লোকজন দাবি করেছেন তারা জানান রোববার বিকেল তিনটার দিকে প্রায় এক হাজার থেকে বারোশোর মতো লোক লুটপাটের জন্য গাজী টায়ার্সে ঢুকে ভাঙচুর করতে থাকেন এরপর রাত দশটার দিকে লুটপাটের সময় আগুনের সূত্রপাত হয় আগুনে আটকে পড়া নিখোঁজ লোকদের পরিবার পরিজনেরা আহাজারিতে ভারী হয়ে উঠেছে কারখানার এলাকা এ সময় তাদের দাবির ভিত্তিতে নিখোঁজের তালিকা শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এদিকে আগুনের লেলিহান শিখা বাড়তেই থাকে এতে আশেপাশের এলাকায় শিল্প কারখানা ও বাড়িঘরের লোকজনের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশও কাজ করছে মরিয়ম মিম ঢাকা পোস্ট